আর রাকিব আপনার কাছে জানতে চাই যে আপনার মাধ্যমে চট্টগ্রামের সকল গরু এবং ছাগলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছাটা পৌঁছে দেবেন। আর হচ্ছে চট্টগ্রামের আপনার এই হাটের পরিস্থিতিটা আসলে কি, আপনার গরু ছাগলরা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছে, ওদেরই বা প্রতিক্রিয়া কি, আপনার ব্যবসার কি দশা? নূর, আপনি যেটি বলছিলেন, মেজবানের শহর চট্টগ্রাম, এই শহরের মানুষ আসলে গরু মাংসের খুব ভোজন রসিক, সেটা সকলেই জানে, সেটা আন্তর্জাতিক পরিসরে পরিচিতি পেয়েছে। চট্টগ্রামের গরু ছাগলের যে শুভেচ্ছা আপনি পাঠিয়েছেন, সে শুভেচ্ছা আমরা পৌঁছে দিলাম। এই কোটি কোটি যে গরু ছাগল রয়েছে চট্টগ্রামের বাজারগুলিতে, সেই বাজারের গরু ছাগল সবাইকে আমরা সেই শুভেচ্ছা পাঠিয়ে দিচ্ছি। তবে আবহাওয়ার যে পরিস্থিতি, গরু ছাগলগুলো আসলে তারা একটু দ্বিধাতে আছে, আসলে তাদের বিক্রি হবে কি না, তারা তাদের পাশাপাশি তাদের যারা খামারি আছেন এবং যারা গরু ব্যাপারী আছেন তারাও কিছুটা দুশ্চিন্তায়। কারণ বর্ষার সকাল থেকে আসলে চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতিতেও কিছুটা ভাটা পড়েছে। যদিও বিকালের পর থেকে আসলে হাটগুলোতে আসলে ক্রেতাদের সমাগম দেখতে পাওয়া যায়, সেই পাশাপাশি আমরা দেখছি যে বিকেল থেকে আসলে হাটগুলোতে আমরা যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর বাজার যেটি সাগরিকার গরু বাজার, এটি শুধু কোরবানি উপলক্ষে নয়, সারা বছরব্যাপী চট্টগ্রামের নগরীর এবং জেলার গরুর যে চাহিদা আছে সেটি এই বাজার থেকে আসলে মিটিয়ে থাকে। তো এই বাজারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে যেসব গরু ব্যাপারীরা আছেন তারা গরু নিয়ে হাজির হয়েছেন এখানে। হ্যাঁ রাকিব, আপনার ওই চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার এই সাগরিকার খবর আমরা জানছি, কিন্তু আপনার কাছে জানতে চাইবো আমি যে আপনি যেই গরুগুলোর পাশে আছেন এইগুলোই কি এই বাজারের সবচাইতে বড় গরু? নূর, সবচাইতে বড় গরু আসলে এর চেয়ে আরো বড় গরু রয়েছে, আমরা আসলে হাটের একেবারে মাঝামাঝিতে রয়েছি। তবে আমার পিছনে আসলে যে গরুগুলো দেখছেন, এই তিনটি গরু আসলে কুমিল্লার একজন ব্যাপারী নিয়ে এসেছেন এবং এই গরুগুলো এক একটি 4 লাখ থেকে 4.5 লাখ দাম হাঁকছেন তিনি। এবং এই তিনটি গরু যে প্রথম আমার হাতে বাম দিক থেকে যে তিনটি গরু, এই তিনটি গরু আসলে কিছুক্ষণ আগে একজন ক্রেতা এসে দেখেছেন, তিনি আসলে এই গরুগুলো নিতে আগ্রহী এবং ব্যাপারে যেটি বলছেন তিনটি গরু আসলে 10 লাখ টাকা হলে উনি বিক্রি করবেন। যদিও চট্টগ্রামে এর চেয়ে আরো বড় গরু আছে এবং সবচেয়ে আকর্ষণীয় যে দিক, চট্টগ্রামের গরু বাজারও কিন্তু মেসির উপস্থিতি আছে, নেইমারের উপস্থিতি আছে। চট্টগ্রামের আরেকটি যে গরু বাজার নুননগর হাউজিং, সেটি আসলে চট্টগ্রামে এটির পরে দ্বিতীয় আরেকটি বাজার, সেখানেও আসলে মেসি নামে একটি গরু আনা হয়েছে, সেই গরুটির ওজন বলছেন প্রায় 10 থেকে 12। আপনার কাছে কালকে আমরা সেই মেসির দেখা নিশ্চয়ই পাবো আপনার মাধ্যমে, মেসির জন্য শুভকামনা থাকলো। রাকিব, আপনি খোঁজ খবর করুন হাটের, আপাতত ধন্যবাদ।